আমি আলিমুল করিম পিটু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়ালে। তো গত টিউটোরিয়ালে আপনারা যেটা দেখেছিলেন সেই টিউটোরিয়ালটা ছিল রো এবং কলাম গুণ করা। তো আজও আমি রো এবং কলাম এই ঘরটা করে রেখেছি, কারণ হচ্ছে আমার কাছে মনে হলো যে গত টিউটোরিয়ালে ডলার সাইন নিয়ে যে কথাটা সেটা একটু জটিল হয়ে গেছে। তো আজকে আমি খুব ছোট এবং সহজভাবে বলতে চেষ্টা করব। তো খুব দু লাইনে বলবো, সেটা হচ্ছে দেখেন যে এখানে যখন আপনি ইকুয়েল দিবেন, তারপর আপনি এই যে কলামের যে এই নাম্বারটা সেটা সিলেক্ট করলাম, আমার কাজ হচ্ছে কি এই যে রোটা আছে আর এই যে কলামটা আছে দুটাকে আমি গুণ করব। এখন এখানে একটু লক্ষ্য করেন, এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আচ্ছা আগে ডলার সাইনটা নিয়ে আসি, F4-এ চাপি, F4-এ চাপলাম। আচ্ছা এখানে আপনি আবার একটু লক্ষ্য করেন যে এখানে এখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো কিন্তু চার, মানে হচ্ছে একটা রোতে আছে, কিন্তু প্রত্যেকটাই ইন্ডিভিজুয়াল একটা একটা করে কলামের মধ্যে আছে। তার মানে হচ্ছে এখানে যে সবার ক্ষেত্রে 1, 2, 3, 4 প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রেই এখানে রো 4, কিন্তু কলাম হচ্ছে 1-এর ক্ষেত্রে সি, 2-এর ক্ষেত্রে হচ্ছে ডি, এইভাবে চেঞ্জ হচ্ছে। তো এখন আমি যেটা করব যে এখানে যেহেতু ফোরটা হচ্ছে একই, ফোরটাকে আমি লক করে দিব, তার মানে যাতে করে 5-এ না এসে যায়, অর্থাৎ আমার যে আমি যে গুণ করবো এটার সাথে এটা সেটার জানে, যাতে করে দ্বিতীয় লাইনে অর্থাৎ 5-এ যাতে না আসতে পারে। অর্থাৎ আমি তো চাচ্ছি যে এই ফোরের সবগুলা, ফোরের রুয়ের সবগুলো ভ্যালুকে গুণ করব। তো সেই জন্যে এই ফোরটাকে লক করে দিলাম, তার মানে হচ্ছে ফোরের ভ্যালুর কলামে যতগুলো ভ্যালু আছে এই ভ্যালুগুলোকে আমি গুণ করব এই কলামের সাথে। এখন আমি একটা গুণ চিহ্ন দেই, গুণ চিহ্ন দেওয়ার পরে আপনি এই ভ্যালুর উপর ক্লিক করুন। তো ক্লিক করার পরে এবার দেখেন যে এখানে দেখেন এখানে কিন্তু বি, মানে হচ্ছে পুরাটা একই কলামে আছে, কিন্তু এই ক্ষেত্রে আবার দেখেন যে রোগুলো কিন্তু এক না। যেমন 1 ভ্যালুটা আছে 5 নম্বর রোতে, 2 আছে 6 নম্বর রোতে, 3 আছে 7 নম্বর রোতে, 4 আছে 8 নম্বর রোতে। তার মানে দাঁড়ালো কি রুগুলা প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা, কিন্তু কলাম প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রে একই। তো এটা করার জন্য এখানে আমার স্থিতি, তাহলে এখানে আমাকে তালা দিতে হবে কোন জিনিসটাতে, এটা তো কলামে দিতে হবে। তাহলে F4-এ চেপে আমি কলামের মধ্যে তালা দিচ্ছি, তার মানে বি এর আগে থাকবে হচ্ছে ডলার সাইনটা, বি এর আগে ডলার সাইন। এবার আপনি ইন্টার চাপুন, ইন্টার চাপার পরে 1 আসলো, এটাকে কপি করুন, কপি করে পুরোটার মধ্যে এনে আবার ইন্টার চাপুন, দেখেন যে গুণটা রো, অর্থাৎ রো এবং কলামের যে গুণটা সেটা হয়ে গেছে। তো এবার আসি আজকে টিউটোরিয়ালে, আজকে আমরা যেটা করব অর্থাৎ এই কাজটাই আমি এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত করেছি বা 10 পর্যন্ত করেছি। তো দ্বিতীয় আমি চাচ্ছি যে আরেকটা শিটে এই জিনিসটা কপি করব, তবে সেখানে 11 থেকে 20 পর্যন্ত আসবে। কিন্তু আমার কথা হচ্ছে যে 11 থেকে 20 পর্যন্ত কাজগুলোকে আবার আমরা এইভাবে করব, আসলে এইভাবে করব না। এটা করার জন্য আমি যেটা করব, এখানে ঠিক এখানে অর্থাৎ এ এবং 2-এর মাঝখানে দেখেন যে একটা ঘর আছে, সেই ঘরটাতে যখন আমি মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব তখন পুরোটা আমার যে স্প্রেডশিট আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার আপনি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করুন, কপি করে আপনি আরেকটা শিট ওপেন করুন, ধরুন এই শিটটা ওপেন করলাম। এখন দেখেন এখানে একটা দেখার বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে যদি আপনি এখানে যদি আমি পেস্ট করি তাহলে সেই পেস্টটা কিন্তু হবে না, দেখেন পেস্টটা হচ্ছে না, একটা ওয়ার্নিং দিচ্ছে। এখানে কি বলা আছে লাস্টের লাইনটা শুধু পড়ুন, দেখুন যে লেখা আছে ইউ মাস্ট পেস্ট ইন টু দ্য ফার্স্ট সেল, মানে আমাকে বলা হচ্ছে যে ফার্স্ট সেলে পেস্ট করার জন্য। ওকে, আমি ফার্স্ট সেলে, ফার্স্ট যে সেলটা আছে এই সেলে এখন পেস্ট করি, দেখেন যে এবার কপিটা করা গেছে। তো এখন আমি যেটা করব এটাকে 11 বানিয়ে দিব, তারপরে এখানে মাউস পয়েন্টারটাকে এনে আপনার কন্ট্রোল কি চেপে ডান দিকে নিয়ে ছেড়ে দিব, অর্থাৎ 20 পর্যন্ত করে দিব। এখানে আবার 11 লিখব, মাউস পয়েন্টারটাকে কোনায় এনে কন্ট্রোল কি চেপে নিচে এনে ছেড়ে দিব। এবার দেখেন অটোমেটিক্যালি এগুলো আপডেট হয়ে গিয়েছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমি যদি চাই যে আমার শিটের এই নামটাও চেঞ্জ করব, ধরুন এটাকে আমি দিব হচ্ছে নাম দিব হচ্ছে এ, তাহলে এই শিটের উপরে যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন দেখবেন যে লেখাটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ কালো হয়ে গিয়েছে। তো এবার আপনি এটাকে বি দিতে পারেন, বি। এবার দেখেন যে এ বি, এ
b a তে হচ্ছে 1 থেকে 10 আর b তে হচ্ছে 11 থেকে 20 তো এইভাবে আপনি আরো বেশি করতে পারেন আপনার কাজ যতটুকু আপনি আগে নিতে চান নিতে পারেন তো ধন্যবাদ আজকের টিউটোরিয়ালটি আশা করি যে পঞ্চম টিউটোরিয়ালে যদি কোনো কিছু বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে আশা করি যে এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের সেই কনফিউশনটা আমি দূর করতে পেরেছি তো ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো যে ভি লুকআপ যে ফাংশন আছে ওটার কাজ ওটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ তো আশা করি যে আপনারা সবাই আমার সাথে থাকবেন তো আবারও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ